কুমিল্লা সিটি নির্বাচনে ভোট কাল 27টি ওয়ার্ডের সব কেন্দ্রে ভোট হবে ইভিএম এ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে কমিশন তবে স্থানীয় এমপি কে কেন্দ্র করে ভোটারদের মধ্যে রয়েছে শঙ্কা টানা 19 দিন পর কুমিল্লা নগরীর কোথাও নেই প্রার্থীদের দৌড়ঝাঁপ সোমবার রাতে শেষ হয়েছে প্রচার প্রচারণা এখন অপেক্ষা কেবল ভোটের নির্বাচনে 105টি ভোটকেন্দ্রের 640টি ভোটকক্ষে মঙ্গলবার সকাল থেকে পাঠানো হয় ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম যা গ্রহণ করেন প্রিজাইডিং কর্মকর্তারা আমাদের এই ইভিএম গুলো আমরা আবার সেটিং করব এখানে সেটিং করে আমরা আবার সেই আমাদের এই ইলেকট্রনিক জিনিসগুলো ঠিক আছে কিনা আমাদের ইভিএম গুলো ঠিক আছে কিনা আবার আমরা পরীক্ষা নিরীক্ষা করব এগুলো আমরা পিচাটিং সহকার পিচাটিং পোলিং সহকার সবার তত্ত্বাবধানে আমরা অবশ্যই রাখব জেলা স্টেডিয়ামে ব্রিফিং এ পুলিশ সুপার জানান নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে থাকবেন তারা মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 3,500-এরও বেশি সদস্য আমরা প্রতিটি কেন্দ্র এবং ওয়ার্ডেরই আমাদের এক নিজস্ব থ্রেট অ্যাসেসমেন্ট করে আমরা কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এভাবে কাজ করছি এবং সব কিছুকে আমরা খুব গুরুত্ব বিবেচনা করে কাজ করছি সজাগতা হচ্ছে নির্বাচনী পরিবেশ ভালো রাখার জন্য আমাদের সর্বাত্মক সকলে মিলে আমরা চেষ্টা করছি স্থানীয় সংসদ সদস্য ইস্যুতে প্রার্থীদের নানা অভিযোগে কিছুটা শঙ্কিত ভোটাররাও ত্রিমুখী যুদ্ধে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন স্বতন্ত্র বলেন কে কোনখান দিয়া আইসা পরে পাশ ফেরে আইসা পরে বলা খুবই মুশকিল বর্তমান উন্নয়নের যে একটা জোয়ার আসছে সেই উন্নয়নের জোয়ারে যেন তার অবদান থাকে শঙ্কা দূর করে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান নির্বাচন কমিশনের প্রথমবারের মতো সব ভোটকক্ষে বসানো হয়েছে সিসি ক্যামেরা কুমিল্লাবাসী এবং আপনারা যারা প্রার্থী আছেন এটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আপনারা একটা ডেমনস্ট্রেট করতে পারেন আমি সবাইকে আহ্বান জানাবো একইভাবে ভোটারদেরকে বলবো আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুন এসে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিন কুমিল্লা সিটি নির্বাচনে নিবন্ধিত ভোটার আছেন 2,29,000 মেয়র পদে লড়ছেন 5 জন নির্বাচন কমিশনের এই শেষ প্রস্তুতির মধ্য দিয়ে শুরু হচ্ছে ভোটের চূড়ান্ত ক্ষণ গণনা আগামীকালকের জনরায় নির্ধারিত হবে কে হবে কুমিল্লা সিটির আগামী 5 বছরের মেয়র তবে সুষ্ঠু ভোটের অপেক্ষায় কুমিল্লার নগরবাসী আহসান হিমেল চ্যানেল 24 কুমিল্লা এদিকে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন একে অপরের প্রতি অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু আমি যেহেতু শুনছি আমরা অনেকে অনেক প্রার্থী লোকরা তারা চেষ্টা করতেছে নির্বাচন লোক সমগম না হওয়ার জন্য ভোটার এই জন্য তারা বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে আমরা সিটি কমিশন কিন্তু চতুর্দিকে ইউনিয়ন পরিষদ চতুর্দিকে সব ইউনিয়ন পরিষদের আপনার চেয়ারম্যান কন কাউন্সিলর কন আওয়ামী লীগের এলাকার লোক ছাড়া ভোটার ছাড়া বা নাগরিক ছাড়া অন্যরা থাকলে তো সরাই দেয় চমৎকার পরিবেশ আর আমি আপনাকে একটা প্রশ্ন করব কোথাও কি পরিবেশ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ওরাও আমি আমার পক্ষ থেকে বলছি আমাদের পক্ষ থেকে কোনো আচরণ বিধি আমরা লঙ্ঘন করিনি দর্শক এ নিয়ে আরো বিস্তারিত জানতে এই মুহূর্তে কুমিল্লা যেতে চাই সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স ফারুক আগামীকালের ভোটগ্রহণ সুষ্ঠু করতে এরই মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে চলে গিয়েছে ভোট গ্রহণের সরঞ্জামাদি এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা তো আমাদের কুমিল্লার প্রতিনিধি জাহিদুর রহমান তিনি প্রথম থেকেই এই কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে তিনি সংবাদ সংগ্রহ করেছেন কাভার করেছেন তো তার কাছে আমি জানতে চাইব যে আগামীকাল তো ভোট অনুষ্ঠিত হবে পরিবেশ কেমন দেখছেন আপনি নির্বাচনের পরিবেশ শুরু থেকে আসলে যে অবস্থা ছিল এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণভাবে বজায় আছে তবে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে দুজন প্রার্থী আছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফান রিফাত এবং হচ্ছে মনিরুল সাক্কু এবং আরেকজন প্রার্থী আছেন স্বতন্ত্র নিজামুদ্দিন কাছা তিনজনের পাল্টাপাল্টি বক্তব্য কিন্তু গত নির্বাচনী প্রচারণা যে 18 দিন সেটা কিন্তু উত্তপ্ত হয়েছে শহর এবং বিশেষ করে আপনার নির্বাচনী যে মাঠ কুমিল্লা সেখানে কিন্তু বেশ সরগরম ছিল তো যেহেতু গতকালকে থেকে প্রচারণা বন্ধ হয়ে গেছে আজ কিন্তু তাদের আনুষ্ঠানিক যে প্রচারণা সেটা কিন্তু নেই কিন্তু আমরা দুপুরে কথা বলেছিলাম এখানকার স্বতন্ত্র প্রার্থী যিনি মনিরুল সাক্কু তিনি এবং হচ্ছে স্বতন্ত্র আরেকজন আছেন নিজাম তিনি বলছেন যে এখন পর্যন্ত যে পরিবেশ বজায় আছে এইভাবে যদি আগামীকালকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ধরনের পরিবেশ থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে এবং শান্তিপূর্ণ হবে এই বিষয়ে এবার তো 105টি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তো যারা ভোটার রয়েছেন তারা ইভিএম এ ভোট দিতে কতটুকু সন্তুষ্ট হবেন স্বাচ্ছন্দ্য হবেন অথবা ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হবেন
এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গতকালকে দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মক ভোটিং করানো হয়েছিল, 105টি কেন্দ্রে হয়েছিল। তো সেখানে কিন্তু সাধারণ ভোটার খুব একটা উপস্থিত দেখা যায়নি, বিভিন্ন কেন্দ্রে অনেকে এসেছেন, আবার অনেকে দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে মানে আপনারা দুই একজন তিনজন করে এসেছেন। তো একটা বিষয় তারা স্পষ্ট করছেন যে নির্বাচন কমিশন যদি শুধু ইলেকশন আসলে নির্বাচন দুই দিন আগে যদি মক ভোটিং না করে, এর আগে যখন তফসিল ঘোষণা তখন যদি এই জন্য প্রশিক্ষণ দেওয়া যেত বা আপনার মক ভোটিংটা আগে করানো হতো, একটু সময় নিয়ে করে, তাহলে হয়তো ভোটাররা আরো স্পষ্ট ধারণা পেত ইভিএম সম্পর্কে। পাশাপাশি ইভিএম সম্পর্কে আরেকটি তথ্য দিই যে আপনার দেখা যায় যে যখন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তখন দেখা যায় যে ভোটাররা যখন আসে তখন তাদের ইভিএম যে ছাপ, আঙুলের ছাপ নিল, এটা নিয়ে একটু সংশয় রয়েছে ভোটারদের মাঝে। ধন্যবাদ জাহিদুর রহমান। ফারুক, আপনি শুনতে পারলেন যে আসলে ভোটারদের মধ্যে কিছুটা সংশয় রয়েছে যেহেতু ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তবে নির্বাচন কমিশনের সবাইকে স্বচ্ছন্দে ভোট কেন্দ্রে যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন ফারুক। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক কুমিল্লা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। এদিকে কাল ভোট হবে দেশের 5 পৌরসভা ও 128টি ইউনিয়ন পরিষদে। এছাড়া স্থগিত 9টি ও শূন্য পদে 6টি ইউনিয়ন পরিষদে ভোট হবে গ্রহণ। সেই সাথে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় হবে সাধারণ নির্বাচন, উপনির্বাচন হবে দিনাজপুরের খানসামা, সিলেটের গোলাপগঞ্জ ও নেত্রকোনার মদন উপজেলায়। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, ভোট সুষ্ঠু করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ ফারুক, বরিশালের মূলত 9টি ইউনিয়ন পরিষদে আগামীকাল নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর এবং আন্ধারমানিকে 2টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। অর্থাৎ এখন 7টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে, যদিও এর ভিতরে উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অর্থাৎ সেখানে শুধুমাত্র সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য যারা রয়েছেন তারা নির্বাচনে অংশ প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং বাকি 5টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এবং সদস্য সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বাবুগঞ্জের একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে একটি উপনির্বাচন রয়েছে। সার্বিক নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখার জন্য নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। সকাল থেকে ইউনিয়ন পরিষদের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যালটের যে দুঃখিত ইভিএম এর যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রেরণ করা হয়েছে, এবং সেই জন্য সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু সেখানে রয়েছেন। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে কেন্দ্রগুলোতে 10 জন করে পুলিশ এবং 17 জন করে আনসার থাকবে, এছাড়া র্যাব, বিজিবি এবং কোস্টগার্ডের টহল সার্বক্ষণিক থাকবে, থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন নেওয়ার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো কিন্তু তারা নিয়েছেন এমনটি আমাদের জানিয়েছেন। এখন আজকের দিন পেরিয়ে রাত ভোর হলে কালকে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। ভোটারদের অপেক্ষা এবং প্রার্থীদের অপেক্ষা শেষ পর্যন্ত ভোটটি কিভাবে গ্রহণ হয়, আশা করছেন যেন এই পরিস্থিতি ভালো থাকে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি ফারুক। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে আজ প্রথমবারের মতো পুরো পদ্মা সেতুতে জ্বলে উঠবে সড়ক বাতি। এটি আরো জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, ফারুক, আপনি ঠিকই বলেছেন, আজ কিন্তু বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে পুরো পদ্মা সেতুতে যে সড়ক বাতি সেটি জ্বলার একটি সম্ভাবনা রয়েছে বলে কিন্তু প্রকৌশলীরা আমাদেরকে জানিয়েছেন, এবং আজকে কিন্তু ঠিক সন্ধ্যা 6টা নাগাদ এই পুরো সেতুতে অর্থাৎ মুন্সিগঞ্জের মাও প্রান্তে পদ্মা সেতুর যে সংযোগ সড়ক রয়েছে সেখান থেকে কিন্তু একে একে প্রত্যেকটি সড়ক বাতি জ্বলে উঠবে, এবং এই সেতুতে থাকা যে 175 ওয়ার্ডের 415টি সড়ক বাতি রয়েছে এই সব কয়টি সড়ক বাতি কিন্তু আগে আজকে জ্বলবে, এবং এর আগে কিন্তু 4 জুন 24টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে কিন্তু এই সেতুতে সড়ক বাতি প্রথমবারের মতো জ্বলে, এবং এরপরই কিন্তু ধাপে ধাপে সেতুর প্রত্যেকটি বাতিকে আসলে জ্বালিয়ে প্রকৌশলীরা পর্যবেক্ষণ করেন, এবং সকল পর্যবেক্ষণ শেষে সেতুর যে অবশিষ্ট কাজ ছিল সেটি কিন্তু এখন প্রায় শতভাগ সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ বলা চলে যে এই যে 25 জুন এই যে স্বপ্ন আর সক্ষমতার পদ্মা সেতু এটি উদ্বোধনের কথা রয়েছে, সেই সেতুতে যান চলাচলের জন্য কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত এই পদ্মা সেতু, এবং এই যে সেতু এই যে সেতুতে যে সড়ক লাইট আজকে সড়ক বাতি জ্বলবে, এবং এই পুরো সেতুতে সড়ক বাতি জ্বলার মধ্য দিয়ে কিন্তু প্রমত্ত পদ্মা আজকে আলোকিত হবে, এবং এই যে সড়ক বাতি জ্বলবে এতে করে কিন্তু এই পদ্মা পাড়ে এখন অনেকটাই উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে
জেনারেটরের মাধ্যমে এই সড়ক বাতিগুলো জ্বালিয়ে দেখা হলেও এখন কিন্তু এই সড়ক বাতিগুলো বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে আসলে জ্বলবে। তো সব মিলিয়ে যেটি বলা চলে যে এই যে পদ্মা সেতু, এটি আজকে যে প্রথমবারের মতো বৈদ্যুতিক সংযোগ। শুভ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের জেরে এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। সকালে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। তাতে আজ বিকেলের মধ্যে ছাত্র এবং কাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তেজনার প্রেক্ষিতে 5 জুলাই পর্যন্ত বন্ধ করা হলেও ঈদের ছুটি সহ মিলে তা বলবৎ থাকবে 14 জুলাই পর্যন্ত। আরও অবনতি হয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। পানির নিচে রয়েছে অন্তত অর্ধ শত গ্রামের বসত ভিটা। টানা বৃষ্টি তার উপর পাহাড়ি ঢলে রোমারিতে দেখা দিয়েছে বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 50,000 মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, শতাধিক হেক্টর ফসলি জমি, বন্ধ রয়েছে এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে বৃষ্টি কম হওয়ায় সুনামগঞ্জে নদ্যদে পানি কমতে শুরু করেছে। এছাড়া রংপুরের ঘাগট ও সিরাজগঞ্জের যমুনা নদীতে দেখা দিয়েছে ভাঙন। পানীয় যে পূর্ব দিকে একটা রাস্তা আছে না, এই এখনো পানি হচ্ছে, ওটা ইজলাবাড়ি গ্রাম পায়, আমার সামাজিক রাস্তা আছে, এইরকম বহু সমস্যা। খাওয়া দাওয়ার অভাবের থাকতে চলাচল, হাঁটা চলাচল সবটারও কষ্ট। এবার এক নজরে দেখে নেব দেশের আরও কিছু খবর। পটুয়াখালীর কালিকাপুর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় জব্দ করা হয় 1 কেজি গাঁজা। বরিশালে ভূমিহীনদের সহায়তায় বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঝিনাইদহে ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রির দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। রাজশাহীতে পালিত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। পায়রা ও বেলুন উড়ানোর পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এবং মাগুরায় বিষমুক্ত সবজি উৎপাদনে দরিদ্র নারীদের 3 দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে, অংশ নেন 30 জন। দেশ 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।